আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লিখতাম। এখন অনেকে আছে আল্লাহর নামে নিজে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে পড়ে। আল্লাহ যাকে হাবিব বলেছেন, আল্লাহ যাকে খলিল বলেছেন, আল্লাহ যাকে ভালোবেসেছেন, আর সে আজিম এটাকে নিয়েছে, হ্যাঁ, তাকে আমরা আল্লাহ থেকে দূরে রাখার কত চেষ্টা করতেছি। তো মারো কবরে নবীকে দেখানো হবে না, ছবি দেখানো হবে, এই প্রশ্নটি নিয়ে আসবো, আরেকটা প্রশ্ন নিয়ে ফিরে আসবো। সবাই তোপক, আসসালামু আলাইকুম। নামাজ বন্ধ হয়ে যাবে, আর যদি ডান পায়ের মাইরা কুড়ি আঙ্গুলে মাইরা রাখতে হয় তবে নাকি ডান পায়ের আঙ্গুল না হয়ে যাবে, এটার উপর কথা দেবে সত্য আপনি জানতে চাই। ধন্যবাদ। এত মশলা নিয়ে মানে দুই রাকাত নামাজে 12,000 মাসালা আমরা শুনি নাই, পাই নাই, কোনিও নাই কখনো। যাই হোক, আর যে দুটা বললেন আপনি, সেই দুটা আসলে যতটা জটিল করে বললেন আপনি বা বলা হয়ে থাকে, ইসলাম এত জটিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, সেখানে পেরাক মেরা বৃদ্ধাঙ্গুল এক জায়গায় রেখে দিতে হবে, ইসলাম এত শক্ত না। ডক্টর মারুফ সাহেব, ছবি দেখানো হবে, ওমা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল্লাজি বয়সা বিকুম, এটা ইন্ডিকেট করেছেন, আর আপনার কাছে কোরআন হাদিস কি আলাদা কিছু কোরআন হচ্ছে ওই মাত্র আপনার কাছে আসবো, ডক্টর মারুফ থেকে ফিরে আসবে। এটি অত্যন্ত সহজ একটি ব্যাপার, হাদিসে এসেছে যে খুব কম রাসূল পাকসাল্লাম নিজে বলেছেন, কারণ তিনি অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, তিনি বলেছেন যে কবরে আমাদেরকে উঠানোর পরে মানে কবরে রাখার পরে কিছুক্ষণ পরে যখন ফেরেশতা আসে বলেন অমান হাজার রাজুল, ইনি কে? যে এখানে কখনো বলা হয়নি, কোন রেওয়ায়েতে নাই এই ফটোকার। তো কাজে যারা বলে এই ফটোকার, এক সময় উনি বলবেন এই ছায়াকার, এই এটা তো বলা ঠিক নয়। এটা হাদিসে এসেছে, হ্যাঁ, এটা হলো কি তাদের খারাপ লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত জায়গায় একসাথে দেখা যাবে, কিন্তু তাদের তো খারাপ লাগে না যখন একটা টেলিভিশন মানুষের বানানো, তা আমরা যখন কথা বলি লক্ষ কোটি জায়গাতে একসাথে দেখা যায়, এটা তার খারাপ লাগছে না। জি ওসমান সাহেব, একেবারে দুই সেন্টেন্সে জবাব দিতে হবে। কোরআন হাদিস, কোরআন হচ্ছে আল্লাহর কালাম আর হাদিস হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী। আরেকটি প্রশ্ন ছিল যে কল্যাণ নাকুস ওয়ালাই কামিন আম্বা রসুল মানুষ সব তুমি ফুয়া দেখা, এর দ্বারা মূলত বিভিন্ন নবীদের জীবনী আলোচনা করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হৃদয়টাকে শক্তিশালী করেছেন, এর দ্বারা প্রমাণিত যে আল্লাহর হাবিবের জীবনী যেমন আলোচনা করা যায় অন্যান্য নবীদের মিলাদ জীবনীও আলোচনা করা যায়। এটা অনেক হাদিস রসুল বলেছেন উতিদু ইলমাল আউয়ালিন ওয়ালা আখির, পূর্বে পরে সমস্ত জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, ইন্নি আরাল জান্নাত ওয়ান নারা ফি মাকামি হাযা সহিহ বুখারী হাদিস, আমি চাই না যে দাঁড়াই আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে পারেন। উনি আরেকটা প্রশ্ন করেছেন যে কোরআন হাদিস ছাড়াও আরো কিছু মাসালা দেওয়া হয়, কোথায় শুনেছেন আমি জানি না, কোরআন হাদিস ছাড়াও ইসলামে আদিল্লাতুল ইসলামে আরবা, ইসলামে দলিল হচ্ছে চারটি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ধন্যবাদ, আসলে পর্যাপ্ত আলোচনা হয়েছে। সুধী দর্শক শ্রোতা, আজকে যে আলোচনা আমরা শুনলাম অনেকগুলো প্রশ্নের সমাধান কিন্তু আমরা পেয়েছি, মূলত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ ব্যতীত আমাদের দুনিয়া এবং আখিরাতে নজাতের কোনো দ্বিতীয় কোনো পথ নাই, এবং সুন্নাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম সহ বুজুর্গান দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন আমাদের কাছে যেভাবে পরিপাট্য রূপে উপস্থাপন করেছেন, সেখানে যাতে আমরা আমাদের কথায় আমাদের কাজে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করি এবং সেভাবেই যাতে সেটাকে আমরা অনুসরণ করি, তাতেই আমাদের মুক্তি, তাতেই আমাদের দুনিয়া এবং আখিরাতের নাজাত। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুধী দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।